এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। মানুষটাকে বিদ্যুতের জন্য যন্ত্রণার আমরা যেটা প্রতিদিন হতো লোডশেডিং 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 এই যন্ত্রণার হাত থেকে মুক্ত হওয়ার শেষ সেটা নিশ্চিত করা এই দাবি বামফ্রন্ট যখন আগরতলা তৃণমূলের দখল করে তখন থেকে এগুলো শুরু হয়েছে। তখন থেকে আমরা শুরু করেছি আগরতলা গরিব মানুষদের জন্য চাল দেওয়ার কাজ। এটা বামফ্রন্ট আমরা গর্ব করে বলতে পারি সারা ভারতের মধ্যে আগরতলা মিউনিসিপালিটি প্রথম মিউনিসিপালিটি যেখানে শহরের মহিলারা কাজ পেয়েছেন, যেমন গ্রামের মানুষ লেবার কাজ পেয়েছেন, আগরতলার মানুষও কিন্তু টুয়েলভের মাধ্যমে সেই প্রথম কাজ পেয়েছেন। আর তারপরে আমরা দেখেছি আমরা গর্বিত যে আমাদের অনুসরণ করে কিছু কিছু অন্যান্য রাজ্যও এই কর্মসূচি হাতে নিয়েছে। কেন্দ্রীয় সরকার আমাদের এই কর্মসূচি প্রকল্পকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল। বন্ধুরা, আপনাদের পাশের যে ড্রেনটি কর্ণের চন্ডী থেকে রামনগর চান্নগরে ভেতর দিয়ে বয়ে গেছে, আপনারা 5 বছর আগে ড্রেনটি আর কি ছিল বন্ধু? এই ড্রেনটি যখন কভার ড্রেন করার জন্য আমি আপনাদের দরজায় গেছি, কতজন আমাকে রিফিউজ করেছেন সেই কথা বলুন। কতবার আপনাদের কাছে গেছি অথবা আমি এবং আমার কর্মীরা, আমার অফিসের কর্মীরা, আমার দলের কর্মীরা এবং আমার নাগরিক যে কমিটি ছিল সেই কমিটির সদস্যরা কতবার গেছি। আপনারা অনেকে সহযোগিতা করেছেন, অনেকে সহযোগিতা করতে অস্বীকৃত করেছেন, কিন্তু শেষ পর্যন্ত আপনারা সকলে আপনাদের সবার সহযোগিতা এই কাজটি আমরা করতে পেরেছি। এখন এই রাস্তা দিয়ে হাঁটলে আপনাদের যেমন ভালো লাগে আমারও কিন্তু গর্বের দুটা বলে যায়।